আসসালামু আলাইকুম। এনটিআরসিএ এর আজকের আপডেটে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আবারও মহাশোক খবর দিল এনটিআরসিএ চেয়ারম্যান। সম্মানিত ভিউয়ার্স, চলুন এ বিষয়ে এখন জেনে নেব বিস্তারিত। নতুন বছরের শুরুতে নিয়োগ পরিকল্পনা, 60,000 শিক্ষক পদে অক্টোবরের গণবিজ্ঞপ্তি, নিজস্ব প্রতিবেদক 24 আগস্ট 2022। নতুন বছরের শুরুতে স্মরণকালে সবচেয়ে বড় বেসরকারি নিয়োগের মহাপরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য 60,000-এর বেশি এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের জন্য আসছে। অক্টোবরের শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রার্থীরা চলতি বছরের শেষে শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেতে পারেন। তারপর হবে পুলিশ ভেরিফিকেশন। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন প্রার্থীরা। এবারের নিয়োগে আবেদন প্রক্রিয়া সহ কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এখন পর্যন্ত 66,000-এর বেশি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। যাচাই বাছাই এ সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন যাচাই বাছাই চলছে, এরপর নন এমপিও শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে। সব ঠিক থাকলে অক্টোবর মাসের শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে এনটিআরসিএ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিও আপাতত এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এনটিআরসিএ এর আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।